যখন বাচ্চা গর্ভে থাকে তখন প্রত্যেকটি মায়ের খুব ইচ্ছে করে এটা জানতে, সেটা হলো পেটের মধ্যে তার বাচ্চা কত বড় হয়েছে, গর্ভবতী অবস্থায় কোন মাসে কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রেগনেন্সির সময় কোন মাসে কতটুকু বেবি ডেভেলপমেন্ট হয় এবং কি কি অঙ্গ তৈরি হয়, সেইটা সম্পর্কে একটা বিস্তারিত 3D অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। তাই আপনাদেরকে একটাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে করে ভিডিওর ভিতর দেওয়া ইনফরমেশনগুলো খুব সহজে আপনি বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা কথা বলবো গর্ভধারণের কিভাবে হয়। যখনই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হয় তখন ডিম্বাণু নিষেক হয়ে যায়। তারপর এই নিষেক হয়ে যাওয়া ডিম্বাণু দেয়ালের সাথে ইমপ্লান্ট হয়ে যায়, অর্থাৎ আটকে যায়। তারপর আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে যায়। এটাকে এমব্রায়ো ইমপ্লান্টেশন বলা হয়। যদিও এখন আপনি মাত্র 2 থেকে 3 সপ্তাহের গর্ভবতী, হয়তোবা আপনি এখন বুঝতেই পারবেন না, কারণ এটা বুঝতে হলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 4 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর প্রেগনেন্সি টেস্ট করে বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট কিনা। আপনার জন্য এখন অনেক শুভকামনা রইল। প্রেগনেন্সির প্রথম মাস, গর্ভাবস্থায় এই মাসে ভ্রূণের গঠন খুব দ্রুত হারে বাড়তে থাকে। যখনই ফার্টিলাইজড ডিম বাড়তে থাকে, এর চারপাশে পানির একটি থলে তৈরি হয়ে যায়, যেটা আস্তে আস্তে তরল পদার্থ দিয়ে ভরে যায়, যাকে আমরা অ্যামনিওটিক স্যাক অথবা অ্যামনিওটিক থলে বলা হয়। এটা ভ্রূণের আরাম দেওয়ার জন্য কাজ করে। এটার মধ্যে বেবি বড় হতে থাকে পুরা প্রেগনেন্সির সময়। এরপর প্লেসেন্টা তৈরি হয়। প্লেসেন্টার মানে হলো বন্ধুরা গর্ভফুল। গর্ভফুল সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস শিশুর বড় হওয়ার জন্য। এই গর্ভফুলের মাধ্যমেই শিশুর কাছে অক্সিজেন এবং নিউট্রিশন পৌঁছায়, যার ফলে শিশু বড় হতে থাকে। এই গর্ভফুলটি হলো একটি নালীর মতো, যা মায়ের থেকে শিশুর কাছে খাদ্য পৌঁছাতে সাহায্য করে। নিউরাল টিউব, যা আপনার বাচ্চার মেরুদণ্ডের সাথে একসাথে সংযুক্ত থাকে, সেটা এখন তৈরি হয়ে গেছে। তাই এখন খুব জলদি শিশু বড় হতে থাকবে। গর্ভাবস্থায় প্রথম মাসে ভ্রূণের চেহারা বানানো শুরু হয়ে যায়। তার মধ্যে চোখের বড় কালো ঘরের মতো দেখা যায়। এখন তার মুখ, নিচের থুতনি আর গলার গঠন তৈরি হচ্ছে। রক্তের কোষিকা তাদের আকার নেওয়া শুরু করে, যার ফলে ভ্রূণের মধ্যে ব্লাড সার্কুলেশন হওয়া শুরু হয়ে যাবে। প্রেগনেন্সির 1 মাসের শেষের দিকে, অর্থাৎ 4 সপ্তাহের শেষের দিকে, ভ্রূণের ছোট্ট হার্ট, যা 1 মিনিটে 65 বার ধুকধুক করবে। এই সময় আপনার বাচ্চার উচ্চতা মাত্র 8 মিলিমিটার, অর্থাৎ দেখতে একটা চালের দানার সমান মাত্র। প্রেগনেন্সির দ্বিতীয় মাস, এই মাসে আপনার বাচ্চার চেহারার বিশেষত্ব গঠন হওয়া চালু থাকবে। ওর একটা ছোট্ট লেজও কিন্তু আছে, যদিও এই লেজটি আস্তে আস্তে হারিয়ে যাবে যখন প্রেগনেন্সির ডেট বাড়তে থাকবে। শিশু শরীর নরম, হাড়টি যাকে আমরা কার্টিলেজ বলে থাকি সেটা এখন তৈরি হচ্ছে। ওর হাত এখন লম্বা হচ্ছে, আর ঘাড়, উপরের কবজি এবং হাত আলাদা করে দেখা যাচ্ছে। আপনি এখন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু বাচ্চা গর্ভের ভিতর নড়াচড়া করতেছে। এই সময় কানের একটু অংশ বের হয়ে ধীরে ধীরে এটা বড় হতে থাকবে। আস্তে আস্তে হাত এবং পা তৈরি হতে থাকবে। প্রেগনেন্সির দ্বিতীয় মাস, বাচ্চার গঠনের মধ্যে আঙ্গুল, পায়ের পাতা এবং চোখ তৈরি হচ্ছে। স্নায়ুতন্ত্র, মেরুদণ্ড এবং পাচনতন্ত্র মানে খাদ্যনালী তৈরি হয়ে গেছে। কার্টিলেজ এখন হাড্ডিতে পরিবর্তন করা শুরু করে দিয়েছে। আর এখনও বাচ্চার শরীরের বাকি অংশ থেকে মাথাটা অনেকটাই বড় দেখা যাচ্ছে। গর্ভাবস্থার তৃতীয় মাস, গর্ভাবস্থার তৃতীয় মাসে আপনার বাচ্চার বাহু, হাত, আঙ্গুল, পায়ের আঙ্গুল পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আপনার বাচ্চা তার হাতের মুঠ বন্ধ ও খুলতে পারবে। এই সময় তার আঙ্গুলের নোক এবং পায়ের আঙ্গুল বিকশিত হওয়া শুরু হয়ে গেছে। কানের বাহিরের অংশ পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন বাচ্চার দাঁত তৈরি হওয়ার কাজ শুরু হচ্ছে। এই সময় আপনার বাচ্চার প্রজনন অঙ্গ তৈরি হয়ে গেছে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি দ্বারা এখনও ভালোভাবে সেটা বোঝা যাবে না। এই তৃতীয় মাসের শেষের দিকে বাচ্চার পুরোপুরি তৈরি হয়ে যাবে।
এখন সব অঙ্গ তার শরীরে বিদ্যমান আছে এবং সবগুলাই অঙ্গই এখন সঠিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে। বাচ্চার প্রসাবের কার্যক্রমও এখন কাজ করা শুরু করছে। তার লিভার এবং পিত্তথলির উৎপাদন এখন তৈরি হওয়ার দিকে। তৃতীয় মাসের শেষের দিকে আপনার বাচ্চার সাইজ হবে প্রায় 15 ইঞ্চির মতো, আর এই সময় বাচ্চার ওজন হবে প্রায় 28 গ্রামের কাছাকাছি। গর্ভাবস্থার চতুর্থ মাস। গর্ভাবস্থার চতুর্থ মাসে বাচ্চার হার্টবিট এখন ডপলারের সাহায্যে শোনা যাবে। হাত পায়ের আঙ্গুলগুলোকে এই সময় ভালো করে বোঝা যাবে। দাঁত আর হাড্ডি তৈরি হয়ে গেছে এবং এর সাথে চোখের পাতা ভুরু তৈরি হয়ে গেছে। বেবি এখন তার ফেসের মধ্যে বিভিন্ন রকম এক্সপ্রেশন করতে পারবে। বাচ্চা এখন তার নিজের আঙ্গুল নিজেই চুষতে পারে। প্রজনন অঙ্গ এবং যৌনাঙ্গ এখন পুরোপুরি বিকশিত হয়ে গেছে। এই সময় ডক্টর আল্ট্রাসনের মাধ্যমে দেখতে পারবে যে বাচ্চা ছেলে নাকি মেয়ে, যদিও এটা বাংলাদেশে করা অবৈধ হিসাবে মানা হয়। 4 মাসের শেষের দিক আপনার বাচ্চার হাইট হবে প্রায় 6 ইঞ্চি এবং তার উচ্চতা হবে প্রায় 113 গ্রামের মতো। গর্ভাবস্থার পঞ্চম মাস। গর্ভাবস্থার পঞ্চম মাসে বেবি মায়ের গর্ভে ঘোরাঘুরি করা শুরু করে দেয়। এখন আপনি আপনার পেটের মধ্যেই বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন। যখনই বাচ্চা নড়াচড়া করবে ঠিক তখনই আপনার পেটের মধ্যে বাচ্চার ঘোরাঘুরি অনুভব করতে পারবেন। বাচ্চার এই প্রথম মুভমেন্টকে কুইকেনিং বলা হয়ে থাকে। এই সময় বাচ্চার মাথায়, ঘাড়ে এবং পুরো শরীরে হালকা পাতলা নরম চুল গজানো শুরু হয়ে গেছে, যা বাচ্চার সুরক্ষা করতে সাহায্য করবে। 5 মাসের শেষের দিকে বাচ্চার ওজন এই সময় আনুমানিক 307 থেকে 400 গ্রামের মধ্যে হতে পারে এবং তার উচ্চতা প্রায় 10.5 ইঞ্চি হতে পারে। তার চেহারা এখন খুব সুন্দর আকার ধারণ করেছে এবং আস্তে আস্তে গোলাপি থেকে লাল হচ্ছে। তার ভ্রু ঘন হচ্ছে, তার ঠোঁট অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে, তার চোখ বন্ধ অবস্থায় এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যদি আপনার গর্ভের ভিতর বাচ্চা নড়াচড়া এখনও অনুভব না হয়ে থাকে, ভয় পাবেন না, কারণ যে মহিলার প্রথমবার মা হয় তাদের অনেকবার দেখা যায় যে 5 মাসে চলাকালীন কিছু মহিলার বাচ্চার নড়াচড়া অনুভব হয় না। কিন্তু আপনি ভয় পাবেন না, 6 মাসের শেষের দিকে অবশ্যই বাচ্চার নড়াচড়া আপনি অনুভব করতে পারবেন। গর্ভাবস্থার 6 মাস। গর্ভাবস্থার 6 মাসে বাচ্চার চামড়ার মধ্যে ঢিলা ভাব হওয়া শুরু হয়। এখন তার চামড়া হালকা গোলাপি থেকে লাল হওয়া শুরু হয়ে গেছে। বাচ্চার চামড়ার মধ্যে দিয়ে শিরাগুলো দেখা যাচ্ছে। গর্ভাবস্থার 6 মাসে চোখের পাতা আলাদা হওয়া শুরু হয়ে যায়, চোখ খুলতে শুরু করে এবং শব্দের প্রতি শিশু অনেকটাই সংবেদনশীল হয়ে যায়। এই সময় বাচ্চা হেঁচকি নেওয়া শুরু করে দেয় আর বাচ্চা মায়ের টাচকে এবং মায়ের শব্দকে চেনা শুরু করে দেয়, আর বাহিরের শব্দকেও খুব জলদি প্রতিক্রিয়া করতে পারে। গর্ভাবস্থায় 6 মাসের শেষের দিকে আপনার বাচ্চার ওজন হবে প্রায় 1 কেজি থেকে 100 গ্রাম এবং তার উচ্চতা হবে 15.2 ইঞ্চির মতো। গর্ভাবস্থার 7ম মাস। গর্ভাবস্থার 7 মাসে বাচ্চা অনেকটাই বিকশিত হয়ে যায়। বাচ্চার এখন তার চোখ খুলতে পারবে, আবার বন্ধও করতে পারবে। যখনই আপনি আপনার পেটের উপর টর্চ দিয়ে আলো দিবেন, বাচ্চা আলো দেখার পর তার মাথা ঘুরে নিবে, যেটা আপনি আপনার পেটের উপর থেকেই বুঝতে পারবেন। এখন বাচ্চা পুরোপুরি একটি নবজাত শিশুর মতো দেখতে লাগছে। এই 7 মাসে বাচ্চার শরীরে চর্বি লাগার কারণে চামড়া এখন টাইট হওয়া শুরু হয়ে যাবে। আগের তুলনায় এখন বাচ্চার গর্ভের রং কম পরিমাণে লাল হয়ে থাকবে। বাচ্চার মাথার অংশটা এখনও নরম তুলতুলে আছে, এখনও শক্ত হয়নি। যখন ডেলিভারি হবে তখন মাথা কিছুটা শক্ত হয়ে যাবে, যাতে করে বাচ্চা খুব সহজে বের হয়ে আসতে পারে। গর্ভাবস্থায় 7 মাসের শেষের দিক পর্যন্ত বাচ্চার 1 কেজি থেকে 800 গ্রাম ওজন হবে এবং তার উচ্চতা হবে 17.2 ইঞ্চির মতো। গর্ভাবস্থার 8 মাস। গর্ভাবস্থার 8 মাস সেই সময় যখন বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে। এই সময় বাচ্চার ওজন 2 কেজি থেকে 2 কেজি 500 গ্রামের মতো হতে পারে আর উচ্চতা 18 ইঞ্চির মতো হতে পারে।
বন্ধুরা, এই সময়টা হচ্ছে সেই সময় যেটা বাচ্চার খুব দ্রুত বাড়া শুরু হয়ে যাবে। এই সময় বাচ্চার ডেইলি 28 গ্রাম থেকে 30 গ্রামের মতো ওজন বাড়বে। সাধারণত আপনি আপনার পেট দেখতেই বুঝতে পারবেন বাচ্চা কিভাবে নড়াচড়া করতেছে। এই সময় বাচ্চা নিচের দিকে মাথা করা শুরু করে দেয়। অনেক গর্ভবতী মহিলাদের 8 মাসে বাচ্চার মাথা নিচের দিকে হয়ে যায়, অথবা কারো কারো 8 মাসের শেষের দিকে বাচ্চার মাথা নিচের দিকে করে ফেলে, যেটা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আদর্শ পজিশন বলা হয়। আর এই সময় বাচ্চার আশেপাশে থাকা অ্যামনিউটিক ফ্লুইডগুলো অর্থাৎ পানিগুলো আস্তে আস্তে কমতে থাকে। যদিও আপনার বাচ্চার গর্ভাবস্থায় খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে, কিন্তু যদি আপনার বাচ্চাকে জন্মের আগে একটু স্বাস্থ্যবান করতে হয়, তাহলে এই সময় গর্ভাশয়ের ভিতরে এখনও পানি থাকাটা অতি প্রয়োজন। গর্ভাবস্থার 9 মাস। বন্ধুরা, গর্ভাবস্থার এই 9 মাসে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সময় খুবই সাবধান থাকবেন, কারণ যখনই কোনো লিভার পেইন শুরু হবে, অথবা পানির থলি ফেটে যাবে, অথবা যে কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে, কারণ এই সময় বাচ্চার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এই সময় বাচ্চার ওজন 2 কেজি থেকে 2.5 কেজির মতো হতে পারে। আর যখন আপনার 9 মাস শেষ হবে, তখন আপনার বাচ্চার ওজন 2.5 কেজি থেকে পুরা 3 কেজি হতে পারে, যেটা একটি আদর্শ ওজন হিসাবে ডক্টররা বলে থাকেন। ডক্টর আপনার এই অবস্থা দেখে বলবে যে নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি, তাই আপনি ডক্টরের কথা মতোই কাজ করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না, আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে, তাহলে কমেন্ট করে জানতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।